আইআইটি এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ হয়েও অর্থের অভাবের কারণে এখন চোখে সর্ষে ফুল দেখছে বিশ্বজিৎ দেবনাথ নামে এক মেধাবী ছাত্র। বিশালগড় বিধানসভার তেবাড়িয়া এলাকায় বিশ্বজিৎ দেবনাথ স্বপ্ন পূরণের লক্ষ্যে অন্যান্য ছাত্রদের মতো প্রাইভেট টিউশনে না গিয়ে ঘরে বসে মোবাইলের মাধ্যমে পড়াশোনা করে আইআইটি এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ হয়। তার বাবা ললিত দেবনাথ একজন কৃষক। গত 2 মাস আগে থেকে রোগাক্রান্ত হয়ে বিছানায় শয্যাশায়ী। কিভাবে সে এখন পড়াশোনা চালিয়ে যাবে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। আইটিটি এন্ট্রান্স পরীক্ষায় অল ইন্ডিয়া এন্ট্রান্সের রাজ্যে প্রথম স্থান অধিকার করেছে একেবারে হতদরিদ্র পরিবারের সন্তান বিশ্বজিৎ দেবনাথ। বাবা প্যারালাইসিস রোগী, মা বিড়ি শ্রমিকের কাজ করে বর্তমানে প্রতিপালন করছেন সংসার। অদম্য ইচ্ছাশক্তি থাকলে যে দারিদ্রতাকেও হার মানানো যায় এমনই একটি উজ্জ্বল দৃষ্টান্ত বিশালগড় বিধানসভার তেবাড়িয়া এলাকায়। এত দারিদ্রতার মাঝেও বিশ্বজিৎ দেবনাথ দিদির স্বপ্ন পূরণের লক্ষ্যে অন্যান্য ছাত্রদের মতো প্রাইভেট টিউশনে না গিয়ে ঘরে বসে মোবাইলের মাধ্যমে পড়াশোনা করে আজ এই পর্যন্ত এসে দাঁড়িয়েছে। তার বাবা ললিত দেবনাথ একজন কৃষক ছিলেন। গত 2 মাস আগে প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে বিছানায় শয্যাশায়ী। সংসারের সমস্ত দায়িত্ব ছিল ললিত দেবনাথের উপর, কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ায় পরিবারের আয়ের উৎস বন্ধ হয়ে যায়। এই অবস্থায় দিশাহীন হয়ে বিশ্বজিতের মা মনিকা দেবনাথ বিড়ি শ্রমিকের কাজ করে স্বামীর দেখাশোনা সহ ছেলে বিশ্বজিৎ এবং এক মেয়ের লেখাপড়ার দায়িত্ব গ্রহণ করেন। বিশ্বজিতের মা মনিকা দেবনাথ বিড়ি শ্রমিকের কাজ করে যা টাকা উপার্জন করে সেই টাকা সংসার খরচে লেগে যায়। বিশ্বজিৎ অক্লান্ত পরিশ্রম করে মাধ্যমিকে 87% নম্বর এবং উচ্চ মাধ্যমিকে প্রতিটি সাবজেক্টে ল্যাটার মার্ক পেয়েছে। বর্তমানে বিশ্বজিৎ দেবনাথ আইটিটি এন্ট্রান্স পরীক্ষায় ত্রিপুরা রাজ্যে প্রথম স্থান অধিকার করে। বিশ্বজিৎ আরও এগিয়ে যেতে চায়, কিন্তু অর্থের অভাব বিশ্বজিতের মাঝে বাধা হয়ে দাঁড়ায়। তাই বিশ্বজিৎ এবং তার মা রাজ্য সরকারের কাছে ছেলেকে আরও উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য সাহায্যের আর্জি জানিয়েছেন। এখন দেখার সংবাদ পরিবেশিত হবার পর সরকার হতদরিদ্র বিশ্বজিতের দিকে কতটুকু মুখ তুলে তাকায়। সরকারের কাছে আমরা চাই যেমন আমার ছেলে আরও যেমন মানে জীবন অনেক উন্নতি করতে পারে, সেই জন্য তার কাছে আমরা একটু সুযোগ সুবিধা বা টাকা পয়সার একটু সাহায্য চাই। বর্তমানে আপনি কিভাবে সংসার চালাচ্ছেন? এখন তো আমি কোনো কিছু করছি না, খুব কষ্ট করে এখন যা আসলো টাকা পয়সা সব দিয়ে স্বামীর চিকিৎসা চালাচ্ছি, এবং যা টাকা পয়সা আসলো বিড়ি টিড়ি বাইন্দাছে, মানে পানা টানা আসলাম হেরার কাছে টাকাটুকু আইন না বা দেনা টানা করে খুব পাবে, খুব কষ্ট করে এখন চলছি। আমি তো মানে এখন পড়ার জন্য মানে আমাদের টাকা পয়সা নাই এত পড়ার জন্য, তো আমি পড়া কন্টিনিউ করতে পারবো না। আমার গড় দরও খুব ভালো নয়, বাবাও স্ট্রোক করেছে, মা মানে মা কাম করে খাচ্ছে, তো এত এত টাকা নেই যে আমি কেমন পড়াশোনা করবো। রাজ্য সরকারের কাছে কী চাইছো যে তোমার এটা আর্থিক সাহায্য বা কিছু আর্থিক সাহায্য করলে আমি পড়াটা কন্টিনিউ করতে পারবো। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও।